আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ বিপ্লব। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। সো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, বিকজ আজকে আমরা ফুচকা ট্রাই করতে আসছি। তো ফুচকা ট্রাই করতে আজকে আমি আর একা আসি নাই, সো আমার সাথে আমার ফুল ফ্যামিলি আছে। তো ফুডিফাই নামে এই রেস্টুরেন্টটির রাজশাহী শহরে অনেক নাম ডাক শোনা যায়, কারণ এই চমকালো লাইটিং মানুষকে মুগ্ধ করবে। সো আমিও দেখে ডেফিনেটলি অনেক মুগ্ধ হয়েছি, অনেক সুন্দর লাইটিং এবং ডেকোরেশন ছিল, আসলে অনেক সুন্দর লাগছে এই রেস্টুরেন্টটি। সো আজকের এই ফুচকার স্পন্সর করেছে আমার দুলাভাই, সো সেই জন্য আজকে আমরা এখানে তিন রকমের ফুচকা অর্ডার করব, এবং এর মধ্যে ছিল হলে একটি স্পাইসি, একটি স্পেশাল এবং একটি দই ফুচকা। সো আজকে আমরা তিনটাই ফুচকা ট্রাই করে দেখব যে আসলে কোনটা বেস্ট লাগে আমাদের কাছে, এবং আপনাদের কাছে তুলে ধরব কোনটা আমার কাছে ভালো লাগেছে। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সো প্রথমেই যে ফুচকাটা আমরা শুরু করব সেটা হচ্ছে যে স্পাইসি ফুচকা। এটা ছিল যে একটি সস দেওয়া আছে, এবং এই সসটি ছিল যে স্পাইসি, যার জন্য এই ফুচকা দিয়ে যখন এই সস দিয়ে খাওয়া হচ্ছে তখন এই ফুচকাটা একটু স্পাইসি ভাব আসতেছে আর কি। তো স্পাইসিটাও মোটামুটি বেটার ছিল, খাইতে খারাপ ছিল না। তবে ডেকোরেশন সবগুলো ফুচকারই মোটামুটি অলমোস্ট সেম, শুধুমাত্র দই ফুচকা বাদে। আর নেক্সটে আমরা যেটা ট্রাই করবো সেটা হচ্ছে যে স্পেশাল ফুচকা। সো এখন আমরা যে ফুচকাটা ট্রাই করব এটা হচ্ছে যে স্পেশাল ফুচকা। তো স্পেশাল ফুচকারও কিন্তু ডেকোরেশন ফুল সেম, তবে ডিফারেন্স হচ্ছে যে সেটাই, এখানে হচ্ছে দুই রকম সস দেওয়া আছে, একটি হচ্ছে যে নর্মাল সস এবং আর সাথে একটা দেওয়া আছে যেটা হচ্ছে স্পেশাল সস যেটাকে বলছে, যেটা খাইতে অনেকটা টক মিষ্টি ঝালের মতো আর কি। সো যার জন্য এই ফুচকা দিয়ে এটা দিয়ে খাইতে অনেক ডিফারেন্ট একটা টেস্ট আসতেছে। সো আমার কাছেও এটা মোটামুটি ভালো লাগছে। আর দেন আমরা আরেকটা যেটা ট্রাই করবো সেটা হচ্ছে যে দই ফুচকা। সো দই ফুচকা আমার কাছে একটু বেশিই ভালো লাগছে, কারণ আমার একটু মিষ্টি জিনিস খুব বেশি ভালো লাগে। সো দই ফুচকাটাও কিন্তু অনেক টেস্ট ছিল, খাইতে কিন্তু অনেকটা দেখা মনে হচ্ছিলো কিন্তু আইসক্রিমের মতো, তবে কিন্তু খাইতে কিন্তু অসাধারণ ছিল। এটাকে কিন্তু মিষ্টি যে দইটা আছে ওরা এটা ব্যবহার করছে, টক দই অনেক রেস্টুরেন্টে ব্যবহার করে, বাট এখানে মিষ্টি যে দইটা আছে সেটা ব্যবহার করছে। খাইতে কিন্তু উপরে অনেক রকম তেমনি চানাচুরের যে চানাচুর দেওয়া ছিল, যার জন্য একটু হালকা হালকা স্পাইসি লাগতেছিল, এবং খাইতে কিন্তু অনেক মজাদার ছিল। তো আমরা যে তিনটা ফুচকা ট্রাই করছি, এই তিনটা ফুচকার মধ্যে সবচেয়ে এখন আমার কাছে কোনটা বেশি ভালো লাগছে? সো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে কিন্তু দই ফুচকাটা, কারণ যেহেতু আমি একটু মিষ্টি খাইতে বেশি ভালোবাসি, যার জন্য আমার কাছে দই ফুচকাটা অনেক ভালো লাগছে। টেস্টটাও একটু ভালো ছিল, একটু ইউনিক ছিল, যার জন্য আমার কাছে ভালো লাগছে। এবং যারা আর একটা যেটা ছিল সেটা হচ্ছে যে আপনার যে স্পেশাল যে ফুচকাটা, এটাও কিন্তু অসাধারণ একটা টেস্ট ছিল, যেহেতু দুই রকমের সস ছিল, সে ডেফিনেটলি ডিফারেন্ট একটা টেস্ট আসছে আর কি। আর যেটা স্পাইসি সেটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। সো আপনারা চাইলে পরে ট্রাই করতে পারেন, এক একজন মানুষের কাছে এক এক রকম টেস্ট হতে পারে। তবে এখানে একটা প্রবলেম আছে এই রেস্টুরেন্টে, সেটা হচ্ছে যে ওনারা খাবার ম্যাক্সিমাম টাইম এলোমেলো করে ফেলা, যদিও বা এখানে অনেক মানুষের ভিড় থাকে, এলোমেলো হওয়াটাও স্বাভাবিক, তবে তাদেরকে একটু সতর্ক থাকা উচিত, কারণ আমরা যখন রেস্টুরেন্টে অর্ডার করেছিলাম তখন ভুলভাল অনেকগুলো ফুচকা আমাদের কাছে নিয়ে আসছে। তো আমার মনে হয় এটা একটু সতর্ক থাকা উচিত। সো এই ছিল আমার ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কোন ফুচকাটা বেশি ভালো লাগছে। এবং আমি আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিই, আপনারা রাজশাহী নিউ মার্কেটের মেইন গেট দিয়ে ঢুকলে পারেই আপনারা সোজা তাকালেই দেখতে পারবেন ফুডিফাই রেস্টুরেন্টটি। অনেক জমকালো একটি আলো দিয়ে এটি সাজানো আছে, এবং যেহেতু আজকের ভিডিওতে ফুচকা ট্রিট দিয়েছে আমার দুলাভাই, সো দুলাভাইকে অনেক অনেক থ্যাংক ইউ। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।